আয় রান মাবিন হল অনুরাধা আসুন একটা মুরব্বীল যারা আসছে আমাদের দেখিয়ে ভালো লাগি এবং এই যে রমজানের সামনে রাখিয়ে ইফতার সামগ্রী বিতরণ করণ ইয়েন তো একখান বহুত বড় হাম ইয়েন তো বহুত বড় মানুষ আছে বহুত ডর মানুষ আছে কোটি কোটি টি আছে এদিকে মানুষ আছে কিন্তু এদিকে হাম এই আল্লাহর তুন মানে খোয়ালাত করে আনম পরে মানে যারা এই হাম যারা ঘরের যে আব্দুর রাজাকর কথাহির বা আব্দুর রাজাকর মারে আরও এই প্রবাসী সমিতির মধ্যে আরও যারা আছে তারার মানে সমন্বয়ে আব্দুর রাজাকের সমন্বয় করছি দেরিয়েন গড়িয়ার এই হাম আব্দুর রাজাক কি খুব বড় ফুসলা নাকি না খুব বড় ফুসলা নয় কিন্তু বড় ফুসলা নইলেও কি মন্নান বড় মন্নান বড়। চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলা সরববাটা মিরিকিল এক নং ওয়ার্ড নিবাসী মরহুম রুহুল আমিন তালুকদারের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহসভাপতি আব্দুর রাজ্জাকের পারিবারিক উদ্যোগে বৃহস্পতিবার 31 মার্চ বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় 150 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরববাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনুস, ইউপি সদস্য মাহবুবুল আলম, মোহাম্মদ দিলদার হোসেন, মোহাম্মদ জাফর শিকদার, মোহাম্মদ আনসার শিকদার, মোহাম্মদ আবুল কাসেম, সৈয়দ উল্লাহ, নূর মোহাম্মদ, একরাম হোসেন, শামচু সহ আরও অনেকেই। এদিকে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহসভাপতি আব্দুর রাজ্জাক বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। প্রবাসে আমার 3 ছেলে রয়েছে, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম সহ আমার পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন যাতে আগামীতে আরও বেশি করে ইফতার সামগ্রী নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। জাহিদ হাসান তালুকদার, নিউজ রাঙ্গুনিয়া চ্যানেল। জনাব ইনু সাহেব এবং পরম প্রিয় উপস্থিত, আসসালামু আলাইকুম। ইফতার ফাটি হিসেবে, ইফতার বিতরণ হিসেবে যে এখন সভা অনুষ্ঠিত হই, এই সভা নাই উপস্থিত উত্তরীয়রা আমি ব্যাগুন ধন্যবাদ জানাই। বক্তব্য দিয়ে আনার সময় নয়, যেহেতু মাগরিবর টাইমও রায় আনারা দূর দূরান্ত তো নাই শুন। এই যে প্রবাসী আব্দুর রাজ্জাক ভাই, ওর আজি আই মেম্বরও ওই দি প্রায় 3 মাস, এই 3 মাসতে একই স্থানত বইয়ের আয় আর 2 বার ও এই যে দুবাই প্রবাসী সমিতির তুন বিভিন্ন ধরনের অনুদান আনিয়ে এই মিরিকিল বাসিল্লাই দিদের মেম্বরের মাধ্যমে অনর খাসে ফসার ইয়ানল্লাই আয় সরবড়া ইউনিয়ন পরিষদের পক্ষত্তন এবং 3 নম্বর ওয়ার্ডের পক্ষত্তন ওরে ধন্যবাদ যাওয়া নাই। বাছাই করি এরা ইতারা আবার দিন কি হয় রাগ গোসান হইন হারন বিশাল এরিয়া কান ইউনিয়ন ফান এরিয়া, এটা আর কোনো সামর্থ্য নাই আয় ব্যাগ গুণ খুশি করি ফেললে ইয়ে নাই ফেটতেন না। তবে অনুরাগ হাসা আয় আর একখান মেসেজ দি দিয়ে নদ আর ওয়ার্ড অন্য যে হন পরিবার হন হারণে ও আয় রোজগার করি না পারে, পয়সা কামাই না পারে, উপস আছে বাপ বা তো চলি কিনি না পারে, আর লয় উগ্র ফোন করিবেন আয় অন্তত পক্ষে না ফাইলে 5 কেজি চলি হলো অনার ঘর অন্য যে ফসাই। মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সভাপতি, উপস্থিত সর্ব আপাময় জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসলে বক্তব্য দিবস সময় নাই, যেহেতু 1 নম্বর ওয়ার্ড জনসাধারণ, সরি, বক্তব্য দিয়ে আনার সময় নয়, যেহেতু মাগরিবর টাইমও রায় আনারা দূর দূরান্ত তো নাই শুন। এই যে প্রবাসী আব্দুর রাজ্জাক ভাই, ওর আজি আয় মেম্বরও ওই দি প্রায় 3 মাস, এই 3 মাসতে একই স্থানত বইয়ের আয় আর 2 বার ও এই যে দুবাই প্রবাসী সমিতির তুন বিভিন্ন ধরনের অনুদান আনিয়ে এই মিরিকিল বাসিল্লাই দিদের মেম্বরের মাধ্যমে অনর খাসে ফসার ইয়ানল্লাই আয় সরবড়া ইউনিয়ন পরিষদের পক্ষত্তন এবং 3 নম্বর ওয়ার্ডের পক্ষত্তন ওরে ধন্যবাদ যাওয়া নাই। জনাব ইনু সাহেব এবং পরম প্রিয় উপস্থিত, আসসালামু আলাইকুম। ইফতার ফাটি হিসেবে, ইফতার বিতরণ হিসেবে যে এখন সভা অনুষ্ঠিত হই, এই সভা নাই উপস্থিত উত্তরীয়রা আমি ব্যাগুন ধন্যবাদ জানাই। Thank you.
Bismillahirrahmanirrahim. Auzubillahi minasyaitonir rajim. এখন রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে কিছু ইস্তরি বিতরণ করার গই তো রাঙ্গুনিয়া সমিতির 300 পরিবার যারা আছে আর 300 পরিবারের মানুষ দুবাই আছে এই রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে বিয়নু সহযোগিতায় নিজরত্বয়নে তো এই ইস্তরি বিতরণ গুজি গরীব দুঃখী যারা আছে তারা বিয়নুরে ফায়ারে বিয়নু খুশি হই আলহামদুলিল্লাহ আইও খুশি হই তো বিশেষ শতদে আই ইস্তরিবে বাড়ি দিত পাইতাম গরদ দিত পাইতাম এখন গরন নো দিকে কারণে ইউ দিদি মেম্বরর আন্ডারে দিদি আরা দেশত আতুন বড় বড় ফুসল আছে বহুত বড় বড় দনি আছে ব্যাংকর টিয়া হট আছে কইন পারে কিন্তু তারা গটিয়া গরি হুরু দিবার লাই নয় তুই মানে আই ইন দিওন মানে সকুলি দিওন তুই যদি মানুষ ভালো লাগে গরিব গুণের পাশে দাঁড়াইবা আই যে রকম দাঁড়ায় এরকম গরিব গুণের পাশে দাঁড়াইবা এই বলি কই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম